আজকে আমরা বানাবো বাঙালির ঐতিহ্য পোয়া পিঠা। তো আজকে আমাদের পোয়া পিঠা বানানোর জন্য লাগবে চিনি, আটা, সোডা, তেল। প্রথমে আমরা আটা গুলে নেব চিনির মাঝে। এখন আমরা আটা, চিনি, সোডা একসাথে মিশিয়ে নেব। প্রথমে আটা এখন দেব চিনি। এখন দেব সোডা। এখন আমরা আটা, চিনি, সোডা একসাথে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, আমাদের পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।